ময়মনসিংহে পুলিশ বিএনপির সঙ্গে সে দেওয়া পাল্টা দেওয়া হলো। একদিকে পুলিশের দেওয়া, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের দেওয়া। চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। শোনা যায় মামলার 300+ আসামিকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিল পুলিশ। সেখানে যাওয়ার পর পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে যায়। তখন কোনো আসামিকে পুলিশ সেখানে ধরতে পারেনি।